হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওর মধ্যে আমরা কয়েকটা সিরিজ, যেমন আমার কোয়েশন এরকম থাকতে পারে যে বেজান কোয়েশন এরকম আছে, আমারও হোয়াটসঅ্যাপও বেজান মানছে, আমার মেসেজ দিয়েছেন স্যার ওরকম টাইপের, মানে স্কোয়ার রুট বাইর করার লাগে একটা শর্টকাট ট্রিক দিয়ে দিবা, তো আমি আজকে আপনার সামনে একটা নতুন ট্রিক লইয়া আইছি। এইগুলো এরকম টাইপের, মানে এরকম বিভিন্ন টাইপের যদি স্কোয়ার রুট থাকে আমরা কীরকম তার আনসার খুব ইজিলি খুব তাড়াতাড়ি করতে পারি। দেখো ফার্স্টে আছে সিক্স 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 প্লাস 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 আপ টু ইনফিনিটি, ওরকম স্কোয়ার রুটের ভিতরে সিক্স আছে। এরকম যদি থাকে যে নাম্বারটা তোমার দেওয়া থাকবো তারে তুমি ফ্যাক্টার্স বার করবা, তার উৎপাদক বার করবা, ছয়ের উৎপাদক এমনভাবে বার করবা যাতে যে দুইটা তুমি উৎপাদক বার করবা তার আর পার্থক্য এক হয়। সেম ইকানো ওরকম, সেম ইকানো ওরকম, যেমন বাহাত্তর আছে, বাহাত্তরের উৎপাদক আমরা বার করবো আট নং বাহাত্তর, তারা দুটার মধ্যে ডিফারেন্স কত এক। সেম ইকানো ওরকম বার করবো বিয়াল্লিশ আছে, ছয় সাতা বিয়াল্লিশ, তারা দুটার মধ্যে ডিফারেন্স কত হইব ওয়ান। সেম ইকানো আমরা ওরকম বার করবো ফোরটি টু আছে, সেভেন সিক্স আর সেভেন সেভেন সিক্স সেভেন আর ফোরটি টু, আর সেভেন মাইনাস সিক্স হলে আমরা কত পাই ওয়ান ফাই। ঠিক আছে, ফার্স্ট ওরকম আমরা করবো। ঠিক আছে, নেক্সট আমরা কীটা করবো, দেখো যদি প্লাস থাকে মিডিলও যদি প্লাস থাকে এই দুইটা নাম্বারের মধ্যে যেটা বড় থাকে ওটা আমার আনসার, এটার আমার আনসার হতে হইব আনসার থ্রি, বুঝা গেছে। সেম মিডিলও যদি মাইনাস থাকে এটার আনসার দুটার মধ্যে যেটা ছোটো থাকবো ওটা আমার আনসার, এখানের মধ্যে আমার আনসার ছোটোটা এইট, অপশন থাকবো দেখবা অপশনের মধ্যে তুমি এইট আসেও আছে মাস্ট। সেম ইকানো মাইনাস আছে তা আনসার কত হইব সিক্স, তো এটার আনসার আমার সিক্স। ইকানো মিডিলও প্লাস আছে এটার আনসার আমার কত সেভেন। ঠিক আছে, একদম ইজিলি দেখো কত বড় সিরিজ দেওয়া আসলো, আমরা উইদিন মিনিটস আমরা এটা সলভ করে লেছি। ঠিক আছে, ওরকম অন্য টাইপ, এখন যে টাইপ যেটা আছে এটা একটু বদলাই। দেখো আগে আমরা টাইপ আসিল যেমন ফোরটি টু আসিল, ছয় সাতা বিয়াল্লিশ আমরা বাইর হয়ে লেছি, ফোরটি টু আসিল সেভেন সিক্স আর ফোরটি টু আর সেভেন মাইনাস সিক্স হলে ওয়ান, কিন্তু ই কেন ফাইভ আছে কীরকম করবো এটা হইলো চিন্তার বিষয়। তো এখানে আমরা কীটা করবো দেখো, এই টাইপের খোলা করার লগে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হইল ফোর এ প্লাস ওয়ান রুট ওভার ফোর এ প্লাস ওয়ান বাইরে স্কোয়ার রুটর বাইরে প্লাস ওয়ান দিয়া নিছে টু। যখন মাইনাস থাকবো এটা হইলো মিডিল অফ প্লাস থাকলে, ঠিক আছে, যখন মাইনাস থাকবো আমরা কীটা করবো ফোর এ প্লাস ওয়ান রুট ওভার ফোর এ প্লাস ওয়ান ফোর এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, এই এটা হইল ওই যে রুটোর ভিতরে যেটা আছে ওটা, যেমন চার আর পাঁচে কত বিশ প্লাস ওয়ান ফাইভ, তো প্লাস ওয়ান বাই টু, তো আমার আনসার কত হইলো রুট ওভার টোয়েন্টি ওয়ান প্লাস ওয়ান বাই টু। ঠিক আছে, এখানেও সেম ওরকম ফোর ফাইভ যা টোয়েন্টি প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই টু, তো বিশে রেখে একুশ রুট ওভার টোয়েন্টি ওয়ান মাইনাস ওয়ান বাই টু, খেয়ে টোয়েন্টি ওয়ান থেকে ওয়ান মাইনাস করি টোয়েন্টি লিখিও না, ভুল, রুটর ভিতর এটা আর রুটর বাইরের এটা আলাদা আলাদা, তো রুট ওভার টোয়েন্টি ওয়ান মাইনাস ওয়ান বাই টু, তো এইরকম করবো আমরা ওটা, সেই ওরকম ওটাই নো বার করবা, সেভেন আছে তো সেভেন সেভেন ফোর সেভেন যা টোয়েন্টি এইট প্লাস ওয়ান টোয়েন্টি এইট প্লাস ওয়ান, এটার আনসার হইব ফোর সেভেন যা টোয়েন্টি এইট প্লাস ওয়ান হইল টোয়েন্টি নাইন, তো রুট ওভার টোয়েন্টি নাইন প্লাস ওয়ান বাই টু, আর এটা হইব ফোর সেভেন যা টোয়েন্টি এইট আর রুট ওভার টোয়েন্টি নাইন মাইনাস ওয়ান বাই টু, তো এই দুটার আনসার হইল ওটা। এখন আমরা অন্য টাইপের দেখি, মিডিল ও প্লাস মাইনাস না, এখনের যেটা টাইপ আছে বদলাইল টাইপ, দেখো আগেরটাতে ছিল প্লাস মাইনাস বা অন্য কিছু থাকতো, এখানের মধ্যে কিছু নাই, ঠিক আছে, এখানের মধ্যে সব এটা কিছু নাই মানে ইনটু, এক একটা লোক এরকম যদি ইনফাইনাইট সিরিজ দেওয়া থাকে বা এখানে এটারও যদি ইনফাইনাইট সিরিজ দেওয়া থাকে আমরা কীটা করবো, দেখো এটা একদম ইজি, যেটা দেওয়া থাকবো ওটা আনসার, ফাইভ এখানে আনসার, এখানে আনসার হইব সেভেন, এখানে আনসার হইব কত থার্টিন যদি ইনটু থাকে। ঠিক আছে, তারপরে এখানে মধ্যে একটা আছে লিমিটেড সিরিজের, লিমিটেড সিরিজরটা একটু হার্ড, তবে আমি করিয়া দিলাই মনে হলো, যদি আমার এখানে একটা ওরকম দেওয়া আছে রুট টু রুট টু রুট টু রুট টু, এখানে ওরকম আছে, ঠিক আছে, লিমিটেড থাকলে আমরা কীটা করবো একটা ফর্মুলা আছে, ফর্মুলা হলো টু টু দি পাওয়ারের উপরে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই টু দি পাওয়ার, এটা একটু বদলাইলে একটু হার্ড, আমি তাহলে এটা দেওয়া দিতাম না সেরকম, তবুও দিলাই টু টু দি পাওয়ার, এখানে এনের ভ্যালু কত, এখানে এন কয়টা আছে সাইডটা আছে ওটা হলো এনের ভ্যালু, তো টু টু দি পাওয়ার ফোরটি টু টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার ফোর, তার মানে ফোর টু টু দি পাওয়ার ফোর মানে কত সিক্সটিন, টু টু দি পাওয়ার ফোর মানে দুই কতবার মাল্টিপ্লাই করতাম আমরা
দুই সাইড বার মাল্টিপ্লাই করতাম তো 16 মাইনাস 1 হলে আমরা পাইমু উপরে 15 আবার নিচে 16 তো आंसरটা হইল ওটা আমরা 2 টু দি পাওয়ার 15 বাই 16 তো ওটা হইল আমাদের आंसर তো এইরকম টাইপের কোশ্চেন তাহলে আমি জানি আপনারা এখন আর প্রবলেম হইতো না ইজিলি পরীক্ষার মধ্যে আইলে আমরা সলভ করতে পারমু ঠিক আছে যদি ভিডিও এটা ভালো লাগে প্লিজ শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ